কোনো প্রতিক্রিয়া দেখাতে পারছে না। এটা হচ্ছে হেলিবোরাসের পরিস্থিতি, সর্বদা এটাই থাকবে, পরীক্ষাতে এটাই ধরা গেছে, প্রকাশিত হয়েছিল হেলিবোরাসে। বলছি স্যার, এটা আপনি সহজ করে বলে দিয়েছিলেন, যেন শুনেও শোনে না, বুঝেও বোঝে না, আর বলেও বলতে চায় না, এরকম একটা বলে দিয়েছিলেন। এটা হলো হেলিবোরাস। প্লাম্বা মেটে কি হয়, প্লাম্বা মেটে ওই যে বললাম, প্লাম্বা মেটে সে তাকে কোনো মানে প্রশ্ন করলে, জিজ্ঞাসা করলে বুঝতে অনেক দেরি করে, বুঝতে অনেক দেরি করে, আর বুঝতে অনেক দেরি করছে এটা তার চারিপাশের লোকজন দেখতে পাবে, যে প্রচেষ্টা, এই প্রচেষ্টাটা তার মধ্যে থাকবে, হেলিবোরাসের মধ্যে কোনো প্রচেষ্টা থাকবে না। প্লাম্বা মেটের মধ্যে পুরোপুরি ভাবে প্রচেষ্টা থাকবে, সে চেষ্টা করছে কিন্তু কখনো কখনো অনেক দেরিতে সফল হচ্ছে, আবার কখনো কখনো টোটালটাই ব্যর্থ হয়ে হাল ছেড়ে দিচ্ছে। তার ভিতরের ভিতরের আবেগটাকে প্রকাশ করার জন্য যখন চেষ্টা করে, তখন অনেকটা সময় ধরে চেষ্টা করার পরে তবে একটু বার হয়, অথবা বার হয় না। আর যখন কেউ প্রশ্ন করে, তখন সেটাকে বুঝতেও তার অনেকটা সময় লেগে যায়, অনেকটা সময় লেগে যায়। কাউকে পুরাতন রোগ নিয়ে কেউ হয়তো চিকিৎসা করতে এসেছে, তাকে জিজ্ঞাসা করলেন, বলুন আপনার কি সমস্যা? সে আপনার চোখের দিকে তাকিয়ে আছে, এক মুহূর্ত তাকিয়ে থাকলো, কিছুক্ষণ 4-5 সেকেন্ড তাকিয়ে থাকার পরে, আমার আমার সমস্যা? হ্যাঁ আপনার সমস্যা। আমার সমস্যা এই এই সমস্যা হয়, এই এইগুলো হয়, আর আর কিছু সমস্যা আপনার ওই পায়খানাতে হয়, হ্যাঁ দেরিতে দেরিতে, অনেক দেরিতে দেরিতে। প্লাম্বামে রুগী দেখতে গেলে আপনার ধৈর্য থাকবে না, প্লাম্বা মেটে রুগী দেখতে গেলে ধৈর্য থাকবে না। বাইরে যদি কতগুলো পেশেন্ট বসে থাকে, আর আর এই পেশেন্ট যদি এত ধীরে ধীরে, আপনি চাচ্ছেন তাড়াতাড়ি শেষ করতে হবে, না হলে বাইরের ওরা প্রেশার ক্রিয়েট করছে, আর এই রুগী আপনাকে অত্যন্ত ডিলে করে দিচ্ছে, খুব মন্থর গতিতে চলছে, তখন আপনার ভিতরেই একটা অস্বস্তি বোধ হবে যে এই তাড়াতাড়ি কেন করছে না। বাইরে এতগুলো পেশেন্ট বসে আছে, এত সময় দেওয়ার মতো সময় আমার হাতে নেই, আপনি একটু তাড়াতাড়ি করুন, কিন্তু সে তো পারবে না, আসলেই তো সে পারবে না। ওইটাই তো হচ্ছে আপনার ওষুধের লক্ষণ। অনেক দেরিতে দেরিতে অনেকটা সময় নিয়ে সে তথ্য দিতে চেষ্টা করলো, অ্যানসারিং স্লোনেস, অ্যানসারিং স্লোলি, অ্যানসারিং রিফ্লেক্টিং টু লং। প্লাম্বা মেটের এইরকম ব্যাপারটা রয়েছে। তাহলে হেলিবোরাস গেল, প্লাম্বা মেট গেল, প্লাম্বা মেটে কি থাকে, পেশিগুলো শক্ত হয়ে যায়, রিস্ট ড্রপ দেখি না আমরা, রিস্ট ড্রপ, কবজিটা ঝুলে যায় এবং শক্ত হয়ে যায়। সেই কবজিটাকে আর উত্তোলন করা যায় না, তার পেশিগুলো শুকিয়ে যায়, পেশিগুলো শক্ত হয়ে যায় এবং দুর্বল হয়ে পড়ে, ভীষণ দুর্বল হয়ে পড়ে। অবশেষে পায়খানা শক্ত হয়,
পায়খানা বার হতে চায় না, গুটি গুটি পায়খানা শক্ত মল বার হয়। এইগুলো হচ্ছে প্লামামেটের ব্যাপার। অ্যালুমিনাতে কি থাকে? অ্যালুমিনাও ভুলে যায় এবং প্রচন্ড দুর্বল থাকে, কিন্তু অ্যালুমিনার মাংসপেশিগুলো থলথলে হয়ে যায়। অ্যালুমিনার মাংসপেশিগুলো থলথলে হয়ে যায়, ফ্ল্যাবি ফ্ল্যাবি হয়ে যায়, থলথলে, যার মধ্যে কোনো টোন থাকে না। মাসেল টোন থাকলে ওই টোনের মধ্যে থাকে শক্তি। মাসেল টোন হারিয়ে বৃদ্ধ মানুষের মতো পেশিগুলো থলথলে হয়ে যায়, সেই সঙ্গে প্রচুর দুর্বল এবং ভুলে যাওয়ার স্বভাব। তারও পায়খানা শক্ত হয় এবং সে প্রচন্ড দুর্বল, প্রচন্ড দুর্বল। সারাক্ষণ শুধু শুয়ে থাকে, বসে থাকে, প্রচন্ড দুর্বল, পায়খানা শক্ত, সেও প্রচুর ভুলে যায়। এরা ভুলো মন, ভুলো মন হিসাবে পরিচিত থাকে, খুব ভুলে যায়। ভুলো মন, ভুলো মন হিসাবে পরিচিত থাকে এরা, যে সবকিছু ভুলে যায়, কিছু মনে থাকছে না, কিছু বলতে পারে না। কিন্তু আপনি দেখবেন যে ওর মাংসপেশিগুলো থল থলে, টাইট নয়, নড়বড়ে হয়ে গেছে। অ্যালুমিনার আর অ্যালুমিনার যে সমস্ত মানসিক লক্ষণগুলো আছে সেইগুলোকে যদি খুঁজে বার করতে পারেন, তাহলে প্রেজেন্ট স্টেট প্লাস ধাতুগত অবস্থা দুটোই মিলবে। আর যদি না মেলে ধাতুগত অবস্থা, তাহলে আপাতত প্রেজেন্ট স্টেটের উপর ভিত্তি করে অ্যালুমিনার ওই চিত্রগুলো করে অ্যালুমিনা দেওয়া যাবে। তার মাংসপেশিগুলো থাকবে থাল থলে, সেই সঙ্গে প্রচুর দুর্বল, ভুলে যাওয়ার স্বভাব, পায়খানা শক্ত। প্লাম্বামেটের পেশিগুলো থাকবে টাইট, তার অঙ্গ প্রত্যঙ্গ গুলো হয়ে যাবে আপনার স্ট্যাস্টিক, শক্ত হয়ে যাবে, অনেক শক্ত। সিদ্ধান্ত নিতে একটু নড়বড়ে চরিত্রের মতন মনে হয় না, কিছু সিদ্ধান্ত নিতে যে একটু নড়বড়ে হয়, তাই তো বোধহয় পড়েছি। সিদ্ধান্ত নিতে কষ্ট হয়, স্থির সিদ্ধান্ত নিতে। ঠিক আছে, পড়। হ্যালো আলতো ভাই, কি শোনা যাচ্ছে না? হ্যালো।